বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক 60 বছর বয়স বৃদ্ধার। ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়ার করৈলং শিশুবিহার 2 নম্বর ওয়ার্ড এলাকায়। করৈলং শিশুবিহার 2 নম্বর ওয়ার্ড এলাকায় বাসিন্দা রাখাল দেবনাথের 60 বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথ নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনে বৈদ্যুতিক তারে কী সমস্যা হয়েছে দেখার জন্য গেলে কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে আসে এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজনদের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পায় ঘরের পেছনের অন্ধকারাচ্ছন্ন জায়গায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন তিনি। ঘটনা প্রত্যক্ষ করে ওনার স্বামী কি হয়েছে দেখার জন্য এগিয়ে গেলে বিদ্যুৎ ছোবল বসায় ওনার উপরেও, কিন্তু উনি সাবধানতা সহিত বিদ্যুতের সংস্পর্শ থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার পরিজন সহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের চাপে পড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। কারণ তার ধরে তারপরে আমি আমার ফোন করছি, আমি আইসি আইসা পাইতাছি না, দেখতেছি আমি ট্রেন করছি, ট্রেন তো নাম নাতি আছে পরে, তো আমি গেছি তাড়াতাড়ি।